हेलो स्टूडेंट्स, वेलकम टू माय इंग्लिश क्लास। आज हमरा ग्रामर क्लास में प्रोनाउन निये आलोचना करब, प्रोनाउन पार्ट टू निये आलोचना करब। आगे वीडियो ते हमरा प्रोनाउन पार्ट वन क्लास निये आलोचना करेछि, सेखाने हमरा कि देखेछि प्रोनाउन काके बोले। ताहले प्रोनाउन काके बोले, प्रोनाउन एकटा पार्टस अफ स्पीच। हमरा जानि आठ प्रकार पार्टस अफ स्पीच, तार मध्ये प्रोनाउन हलो एक प्रकार पार्टस अफ स्पीच। प्रोनाउन काके बोले, प्रोनाउन हच्छे सेई वार्ड जा कोनो नाउनेर परिवर्ते व्यवहित है ताके आमरा प्रोनाउन बोली। जेमन आई माने आमी, ही माने से, यू माने तुमी, दे माने ताहारा, इट माने इहा, एगुलो हच्छे प्रोनाउन। तो प्रोनाउन के कय भागे भाग करा जाए, आमरा सेदिन देखेछिलाम प्रोनाउन के आठ भागे भाग करा जाए। पार्सोनल प्रोनाउन, डेमोन्स्ट्रेटिव प्रोनाउन, रिलेटिव प्रोनाउन, इंटरोगेटिव प्रोनाउन, डिस्ट्रीब्यूटिव प्रोनाउन, रिफ्लेक्सिव एंड एम्फेटिक प्रोनाउन, इनडिफिनाइट प्रोनाउन एवं रेसिप्रोकल प्रोनाउन। तो आगे वीडियोते आमरा पार्सोनल प्रोनाउन निये डिटेल्स आलोचना करेछिलाम जे पार्सोनल प्रोनाउन कोनगुलो एवं तादेर पार्सन्स, फार्स्ट पार्सन, सेकेंड पार्सन, थार्ड पार्सन एवं पजिटिव एडजेक्टिव एवं पजिटिव प्रोनाउन बोलते आमरा कि बुझी। आज आमरा बाकी प्रोनाउन गुलो निये आलोचना करब। चलो आमरा आगे देखे नी जे डेमोन्स्ट्रेटिव प्रोनाउन बोलते आमरा कि बुझी। এবার দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে। দ্য প্রোনাউন্স দ্যাট ডেমনস্ট্রেট অর পয়েন্ট সাম পার্টিকুলার পার্সনস অর থিংস আর কল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। অর্থাৎ সেই প্রোনাউন, প্রোনাউন মানে কি সর্বনাম, সেই প্রোনাউনগুলো দ্যাট ডিনো ডেমনস্ট্রেট মানে নির্দেশ করে, অর পয়েন্ট মানে নির্দিষ্ট করে বলে দেয়, সাম পার্টিকুলার পার্সনস কিছু নির্দিষ্ট ব্যক্তি অর থিংস মানে জিনিসকে আর কল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। সেই প্রোনাউনগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। মানে যদি কোনো জিনিসকে নির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়া হয় তার জন্য যে প্রোনাউন আমরা ইউজ করব, যেমন আমি এই পেনের বদলে আমি বললাম এটা, ঠিক আছে, বা আমি বললাম এই এই জিনিসটা এই, মানে বোর্ডটার বদলে, বোর্ড এই নাউনের বদলে আমি এই শব্দটা ব্যবহার করছি। তা আবার অনেক দূরে আছে একটা জিনিস, যেমন ফ্যান, আমি ফ্যান এই নাউনটা না বলে আমি বললাম ওটা। তাহলে এই যে এই বা ওই, এই যে শব্দগুলো নির্দিষ্ট করে কোনো বস্তু বা কোনো ব্যক্তি তার পরিবর্তে আমরা ব্যবহার করছি, তাই এই প্রোনাউনগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এর উদাহরণ কি, দিস, দিস মানে কি, তাহলে দিস মানে হচ্ছে এই, দ্যাট, দ্যাট মানে কি, দ্যাট মানে ওই, টিএইচ ইজ দি, টিএইচ এসি দিস, দিস মানে হচ্ছে এইগুলি। অর্থাৎ এই আমি কখন ব্যবহার করব, একটা জিনিসের ক্ষেত্রে আমি যদি বলি এই, নির্দিষ্ট কাছে আছে এমন বস্তুর ক্ষেত্রে আমরা এই ব্যবহার করব, এই কথার অর্থ হচ্ছে দিস। আর আমি যখন বলবো এইগুলি, এইগুলি কথার অর্থ হচ্ছে দিজ, মানে দিজের প্লুরাল নাম্বার হচ্ছে দিজ। আবার আমি বলছি একটা দূরের জিনিসকে দেখিয়ে বলছি ওই বা ওটা, তাহলে ওটা বা ওই, ওটা এর জন্য আমরা কি ইউজ করব, দ্যাট, দ্যাট মানে ওটা। আর যদি দূরের অনেকগুলো জিনিসকে বোঝানো হচ্ছে তখন আমরা বলবো ওইগুলি, তখন সেটাকে হয়ে যায় দোজ, টিএইচ ও এসি। তাহলে এই দিস, দিজ, দ্যাট, দোজ, অ্যাজ, সাচ, দ্য সেম, ওয়ান অর ওয়ান্স ইত্যাদি, এই সমস্তগুলোই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের দ্বারা কোনো ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু, বস্তুকে বোঝানো হয়, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো আমরা ইউজ করি। এরপর আমরা জানবো রিলেটিভ প্রোনাউন নিয়ে। এবার দেখো, এবার আমরা আলোচনা করব রিলেটিভ প্রোনাউন নিয়ে। এখানে এগুলো আমি যেগুলো লিখে নিয়েছি এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ কথাটা এসেছে রিলেশন থেকে, রিলেশন মানে সম্পর্ক। এই প্রোনাউনগুলো বাক্যের মধ্যে, একটা বড় বাক্যের মধ্যে বসে দুটি ক্লজের মধ্যে সম্পর্ক তৈরি করে। এই রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে এটাই। বাক্যের মধ্যে রিলেটিভ প্রোনাউন দুভাবে কাজ করে, কি কি, এক নম্বর লাইক আদার প্রোনাউন দে স্ট্যান্ড ফর দ্য নাউন অর প্রোনাউন প্লেসড বিফোর দে, অন্যান্য প্রোনাউনের মতোই তারা কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে, প্লেস বিফোর দেম, ঠিক তার আগে যেটা বসেছে তার পরিবর্তে। দু নম্বর কি, লাইক কনজাংশনস দে জয়েন সাব ক্লজ উইথ মেন ক্লজ অ্যান্ড স্টার্ট দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। তারা কি করে, লাইক কনজাংশনস, কনজাংশনের মতো তাদের ব্যবহার হয়।
এই রিলেটিভ প্রোনাউন গুলো কনজাংশনের মতো কোন সেন্টেন্সে বড় সেন্টেন্সের মধ্যে বসে মেইন ক্লজের সঙ্গে সাব ক্লজের সম্পর্ক তৈরি করে এবং অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করে। দেখো আমি একটা উদাহরণ লিখে নিয়েছি, আই নো দ্য ম্যান হু ওন দ্য প্রাইজ। এটা হলো একটা বড় বাক্য, এখানে আমরা দুটো ক্লজ দেখতে পাচ্ছি, আই নো দ্য ম্যান এটা হলো মেইন ক্লজ এবং হু ওন দ্য প্রাইজ যে পুরস্কারটা জিতেছিল এটা হচ্ছে সাব ক্লজ। সাব ক্লজ মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে এই হুটা কি হয়েছে, এই লিঙ্কারের মতো করে বসেছে, কনজাংশনের মতো করে এই হু এই রিলেটিভ প্রোনাউনটা বসেছে। তাহলে এখানে এই রিলেটিভ প্রোনাউনটার কাজ কি হয়েছে, এই দুটো ক্লজের মধ্যে রিলেশন তৈরি করেছে, মেন ক্লজ এবং সাব ক্লজের মধ্যে রিলেশন তৈরি করেছে। আবার বলা যায় এই হুটা এই সাব ক্লজের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আমি একথাও বলতে পারি, বা এই হুটা কি করেছে অ্যাডজেক্টিভ ক্লজটাকে শুরু করেছে। এখানে এই হু ওন দ্য প্রাইজেস এই ক্লজটা, এই সাবঅর্ডিনেট ক্লজটা, আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। তা এখানে এটা কোন ক্লজ, এটা তো সাবঅর্ডিনেট ক্লজ, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এই অ্যাডজেক্টিভ ক্লজটা এই WH হু এই রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, এজন্যই অ্যাডজেক্টিভ ক্লজের আর এক নাম রিলেটিভ ক্লজ। আমরা জানি যখন আমরা ক্লজ পড়েছি সেখানে তিন রকম ক্লজ পেয়েছি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজের আর এক নাম রিলেটিভ ক্লজ, তার প্রধান কারণ হচ্ছে কি না, অ্যাডজেক্টিভ ক্লজগুলো এই রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়, তাই এগুলোকে বলা হয় রিলেটিভ ক্লজ। তো এই রিলেটিভ প্রোনাউন কোনগুলো, যেগুলো দ্বারা এই অ্যাডজেক্টিভ ক্লজগুলো শুরু হয়, সেগুলো হচ্ছে হু। হু মানে এখানে আমি কে বলবো না, আমি এখানে বলবো যে। হুম মানে হচ্ছে যাকে, হুইজ মানে যেটা, হোয়াট মানেও যেটা, দ্যাট মানেও যেটা, অ্যাজ মানে যেহেতু এবং বাট মানে কিন্তু। তাহলে এই লিঙ্কারগুলো দ্বারা এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, একটা ক্লজ তৈরি হয়, মানে একটা ক্লজের সঙ্গে একটা সাব ক্লজের সঙ্গে একটা মেন ক্লজের সম্পর্ক তৈরি হয়, এরা বাক্যের মধ্যে রিলেশন তৈরি করে। তাই এই প্রোনাউনগুলোকে হু, হুম, হুইজ, হোয়াট, দ্যাট, অ্যাজ, বাট এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আবার এই রিলেটিভ প্রোনাউনগুলো তো আমি বললাম, এগুলোই আবার আমাদের পরের যে প্রোনাউনের ভাগ সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, সেখানে আবার এগুলো কেমনভাবে ব্যবহার করা হচ্ছে সেটা আমরা এবার লক্ষ্য করব। এবার আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে। ইন্টারোগেটিভ কথার বাংলা অর্থই হচ্ছে প্রশ্নবোধক প্রোনাউন, যেগুলো কিনা প্রশ্ন তৈরি করে সেগুলোকে বলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। যেমন হু আর ইউ, আমি যদি লিখি হু আর ইউ, তুমি কে, এই যে WH ওয়ার্ডটা, এই যে হু, এটা কি, এটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে হু একটা প্রোনাউন, সেটা কেমন ধরনের প্রোনাউন না, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে হু মানে ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো, হু, হুম, হুইজ, হোয়াট, হুজ। হু, হু মানে হচ্ছে কে, হুম মানে হচ্ছে কাকে, হুইজ মানে হচ্ছে কোনটা, হোয়াট মানে হচ্ছে কি এবং হুজ মানে হচ্ছে কা। তো এখানে এগুলো কি করছে, এই প্রোনাউনগুলো প্রশ্ন তৈরি করতে সাহায্য করছে, তাই এগুলোকে বলা হচ্ছে প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন দুটো অনেকটা একই রকম। আমরা এর আগে যখন রিলেটিভ প্রোনাউন ইউজ দেখলাম, সেখানেও আমরা দেখলাম হু আছে, হুম আছে, হুইচ আছে। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য কি, দেখো আমি এটা লিখলাম হু আর ইউ, তুমি কে, এক্ষেত্রে আমি হুটাকে কে বলে বলছি, কিন্তু আমি যখন লিখছি রাম ইজ এ গুড বয়, হু ইজ মাই ফ্রেন্ড, এখানেও দেখো আমি হু ব্যবহার করেছি, কিন্তু এই হুটা কিন্তু প্রশ্ন তৈরি করছে না, এই হুটা কি করছে, রাম ইজ এ গুড বয়, হু ইজ মাই ফ্রেন্ড, এই হুটা এখানে এই সাব ক্লজটা তৈরি করছে বা সাব ক্লজের সাব ক্লজ তৈরি করছে বা এই লিঙ্কার হিসেবে মেন ক্লজ এবং সাব ক্লজের মধ্যে
সম্পর্ক স্থাপন করছে বা এই অ্যাডজেক্টিভ ক্লজটাই হুটা দিয়ে শুরু হচ্ছে। তাই হুটাকে বলা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। তাহলে যখন বাক্যের আগে বসে প্রশ্ন তৈরি করতে সাহায্য করছে তখন সেটাকে আমরা বলছি ইন্টারোগেটিভ প্রোনাউন, আর যখন বাক্যের মাঝখানে বসে একটা ক্লজ তৈরি করতে সাহায্য করছে তখন আমরা বলছি সেটাকে রিলেটিভ প্রোনাউন। দুটো জিনিস, দুটো ওয়ার্ড একই হলেও তাহলে কখনো সেটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে, কখনো আবার ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে। এবং আমরা যদি বাংলা অর্থটা দেখি তাহলেও কিন্তু ব্যাপারটা আমরা বুঝতে পারবো যে কেমন পার্থক্য হচ্ছে। যেমন হু আর ইউ, তুমি কে, তাহলে এখানে হু এর মানে হচ্ছে কে। কিন্তু আমি যদি বলছি রাম ইজ এ গুড বয়, রাম একটা ভালো ছেলে, হু ইজ মাই ফ্রেন্ড, যে হয় আমার বন্ধু, এখানে কিন্তু হু এর মানে কে হচ্ছে না, এখানে হু এর মানে যে হচ্ছে। তাই একই ওয়ার্ড আমরা একবার দেখলাম যে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে, আবার দেখলাম একবার রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবার ধরো এরকম বলছে হুইচ হুইচ ইজ ইয়োর পেন, কোনটা তোমার পেন, এটা আমি বললাম। আবার বললাম হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, কোন পেনটা তুমি চাও, দুটো সেন্টেন্স আমি লিখলাম। এখানে আমি একবার হুইচ ব্যবহার করেছি, এখানে আমি একবার হুইচ ব্যবহার করছি। প্রথম হুইচটা দেখো এটা কি করছে, প্রশ্ন তৈরি করার জন্যই ব্যবহার করা হয়েছে। প্রথম হুইচটাকে বলা হচ্ছে আমি ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। এই প্রথম হুইচটাকে আমি বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন, কেননা এই প্রোনাউনটা প্রশ্ন তৈরি করতে সাহায্য করছে। কিন্তু দ্বিতীয় বাক্যে আমার দেখো আমি বলছি হুইচ পেন, এক্ষেত্রে হুইচ এই প্রোনাউনটাকে আমি কি করেছি, পেন এই নাউনটার আগে ব্যবহার করেছি। তাই নাউনের আগে ব্যবহার করে সেটা কি করছে, এই হুইচ পেনটা নাউনটাকে মানে পেনটাকে ডেসক্রাইব করছে এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাই আমি এটাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো। এক্ষেত্রে কিন্তু আমি এটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো না, এই হুইচটাকে আমি বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝলাম যে কখন আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব ওয়ার্ডটাকে, আবার কখন আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব, আবার কখন ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব। এবং রিলেটিভ প্রোনাউন হিসেবে এগুলোকে ব্যবহার করা হয় বলেই অ্যাডজেক্টিভ ক্লজের আর এক নাম রিলেটিভ ক্লজ। এরপর আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। চলো এবার দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আমরা আলোচনা করব। রিফ্লেক্সিভ প্রোনাউন কি, হোয়েন দ্য সাবজেক্ট এন্ড দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব ইজ দ্য সেম পারসন অর থিং, উই ইউজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন। বলছে যখন সাবজেক্ট এবং অবজেক্ট অফ দ্য ভার্ব, ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট, যখন সাবজেক্ট মানে কি কর্তা এবং অবজেক্ট মানে কর্ম, হচ্ছে ইজ দ্য সেম পারসন, একই ব্যক্তি অর থিং বা একই জিনিসকে বোঝাচ্ছে, উই ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন। তখন আমরা যে প্রোনাউন ইউজ করি তখন সেটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের মূল কথা কি, বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা একই বস্তু হবে। আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, দেখো আই হার্ট মাইসেল, আমি আঘাত করেছিলাম, মাইসেল মানে নিজেকে, তাহলে আমি যে ব্যক্তি, মাইসেল মানে নিজেও সেই ব্যক্তি, হি লস্ট হিমসেলফ, সে নিজেকে হারিয়ে ফেলেছিল। তাহলে এখানে হি যে পার্সন, হিমসেলফ সেই পার্সন, দে হার্ট দেমসেলস, তারা নিজেদেরকে আঘাত করেছিল। তাহলে এখানে দে বলতে যাদেরকে বোঝানো হচ্ছে, দেম বলতে তাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে বোঝা গেল রিফ্লেক্সিভ প্রোনাউন কি, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে। তো এটা এবার আমরা কি করে গঠন করব, মানে কিভাবে এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো গঠন করব। দেখো আই থেকে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন মানে আমরা কি জানি, ফার্স্ট পার্সন মানে আই, আই হয় এবং উই হয়। আই থাকে তার রিফ্লেক্সিভ ফর্ম হবে মাইসেলফ, মানে তার পজেসিভ ফর্মে প্রথমে যাব। আই এর পজেসিভ ফর্ম কি, মাই, মাই এর সঙ্গে সেলফ যুক্ত করবে, এসিএলএফ। যদি সিঙ্গুলার থাকে তাহলে সেলফ যুক্ত হয়, এসিএলএফ। কিন্তু যখন প্লুরাল থাকে, যেমন ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বার আই, তার সঙ্গে সেলফ যোগ করে হলো মাইসেলফ। কিন্তু ফার্স্ট পার্সনেরই প্লুরাল নাম্বার কি, উই, উই থেকে কি হবে, উই এর পজেসিভ ফর্মে আগে আমরা যাব, উই এর পজেসিভ ফর্ম আওয়ার, তার সঙ্গে আমরা যোগ করবো এসিএলভিইএস। তাহলে যখন সিঙ্গুলার নাম্বার একজনকে বোঝাচ্ছে তখন সেলফ যোগ করছি,
আর যখন প্লুরাল বোঝা যাচ্ছে তখন আমরা এসিএল ভিইএস সেলস যোগ করছি। এবার এরকমটা দেখো সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি হচ্ছে, এটা তো হলো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আছে ইউ, ইউ মানে সেকেন্ড পার্সন মানে তুমি তোমরা, তো তুমি মানে ইউ। আবার তোমরা মানেও কিন্তু আমরা জানি ইউ, তুমি মানে ইউ। এই তুমি যখন তার যখন রিফ্লেকশিভ ফর্ম আমরা যাব তখন এটা হবে ইওর, ইউ থেকে ইওর, ইউ এর পজিটিভ ফর্ম ইওর, ইওর সেলফ মানে যদি একজনের বোঝায় তখন সেটা হয়ে যাবে ইওর সেলফ। কিন্তু ইউ মানে যদি বোঝা যাচ্ছে তোমরা, তাহলে সেটার যখন আমরা পজিটিভ ফর্ম যাব সেটাও হবে ইওর, এবং তার রিফ্লেক্সিভ ফর্ম কিন্তু হয়ে যাবে এসিএল ভিই এস, ইওর সেলফ। তাহলে সিঙ্গুলারে সেলফ যুক্ত হলো পজিটিভ ফর্মের সঙ্গে এবং প্লুরালে এসিএল ভিই এস যুক্ত হলো। তেমনি করে যখন আমরা থার্ড পার্সনে যাচ্ছি, থার্ড পার্সন মানে কোনগুলো, থার্ড পার্সন মানে হি, হি থেকে কি হয়ে যাবে হি এর পজিটিভ ফর্ম হিম, যেহেতু হি একজনকে বোঝাচ্ছে তার সঙ্গে সেলফ এসিএল এফ সেলফ যুক্ত হবে হিম সেলফ। সি থেকে হয়ে যাবে সি এর পজিটিভ ফর্ম হার, হার লিখে তার সঙ্গে সেলফ যুক্ত হলো অর্থাৎ হয়ে যাবে হার সেলফ। এবং ইট, যদি ইট থাকে তাহলে হয়ে যাবে ইট সেলফ। কিন্তু যদি দে থাকে, থার্ড পার্সন প্লুরাল নাম্বার দে, টিএইচই ওয়াই দে, দে মানে তাহারা, দে রিফ্লেক্সিভ ফর্ম কি হয়ে যাবে দে পজিটিভ ফর্ম দেম, তার সঙ্গে যেহেতু প্লুরাল তাই এর সঙ্গে এসিএল ভিইএস যুক্ত হবে, দেমসেলস হয়ে যাবে। তাহলে রিফ্লেক্সিভ ফর্মগুলো আমরা সবগুলো দেখলাম, আই থেকে মাইসেল, উই থেকে আওয়ার সেলস, ইউ থেকে ইউর সেলস, সরি ইউ থেকে ইউর সেলফ, ইউ থেকে আবার ইউর সেলস মানে তুমি নিজে যখন বোঝাবে তখন ইউর, ইওর সেলফ এসিএল এফ। কিন্তু তোমরা নিজেরা মানে অনেককে যখন বোঝাবে তখন সেটা হয়ে যাবে ইওর সেলফ এসিএল ভিইএস। হি থেকে হচ্ছে হিম সেলফ, সি থেকে হচ্ছে হার সেলফ, ইট থেকে ইট সেলফ, এবং দে থেকে দেম সেলফ। এটাই হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের সঙ্গে সঙ্গে আর একটা জিনিস পড়বো, সেটা কি, এবার দেখো এমফ্যাটিক বলছে রিফ্লেক্সিভ প্রোনাউনের সঙ্গে সঙ্গে তার আর একটা ভাগ আছে এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন মানে সেটাও সেলফ যুক্ত প্রোনাউন, তার মানেটা হচ্ছে এরকম এমফ্যাটিক প্রোনাউন কেন ইউজ করা হয়, সাবজেক্টের ওপর বা অবজেক্টের ওপর স্পেশাল এমফাসিস প্রয়োগ করার জন্য, অর্থাৎ জোর প্রয়োগ করার জন্য। যেমন আমি লিখেছি দেখো হি হিমসেলফ ডিড ইট, সে নিজেই এটা করেছিল। রিফ্লেক্সিভ প্রোনাউনের বেলা আমি যেমন বলেছিলাম সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে, এমফ্যাটিক প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম নয় যে সাবজেক্ট এবং অবজেক্টকে একই ব্যক্তি বা একই বস্তু হতে হবে। তখন যেমন এই সেন্টেন্সটা আমি লিখেছিলাম হি হিমসেলফ ডিড ইট, সে নিজেই এটা করেছিল, এর বাংলা মানে হচ্ছে সে নিজেই এটা করেছিল। এখানে কিন্তু সে নিজে এটা হচ্ছে সাবজেক্ট এবং ইটটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু নয়। এবার দেখো আই স দ্য ম্যান হিমসেলফ, আমি লোকটিকেই দেখেছিলাম, এখানে এই যে জোরটা প্রয়োগ করা, আমি লোকটিকেই এই এই এটার উপর জোর প্রয়োগ করার জন্য, এই অবজেক্টের উপর জোর প্রয়োগ করার জন্য, এমফাসিসের জন্য আমরা এটা এই সেলফ প্রোনাউনটাকে যোগ করলাম, এটাকে বলা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। বা আই মাইসেলফ ডু ইট, আমি এটা নিজেই করি, এই যে নিজেই, আমি নিজেই, এটার উপর জোর দেওয়ার জন্য আমরা এই প্রোনাউনটাকে ইউজ করি। রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট একই হয়, কিন্তু এমফ্যাটিক প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্টকে যে একই ব্যক্তি বা বস্তু হতে হবে এরকমটা কিন্তু কোনো মানে হয় না। তো এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউনের পার্থক্যটা কি, দেখো আমি যেখানে রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ লিখেছিলাম সেটা আমি লিখেছিলাম দেখো আই হার্ট মাইসেলফ, বা হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, এরকম সে নিজেই নিজেকে হত্যা করেছিল, আমি আমাকে আমি নিজেকে আঘাত করেছিলাম, সে নিজেকে হত্যা করেছিল। পার্থক্যটা কি দেখো, একদিকে রিফ্লেক্সিভ আর একদিকে এমফ্যাটিক। দুটোর মধ্যে কি পার্থক্য, রিফ্লেক্সিভ প্রোনাউন সাধারণত নাউন বা প্রোনাউনের
পরে বসছে আর এম রিফ্লেক্সিভ প্রোনাউন সাধারণত ভার্বের পরে বসছে রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় বসছে প্লেসড আফটার এ ভার্ব অর এ প্রিপোজিশন বা একটা প্রিপোজিশনের পরেও বসতে পারে কিন্তু এমফ্যাটিক প্রোনাউন কোথায় বসে এমফ্যাটিক প্রোনাউন একটা নাউন বা প্রোনাউনের পরে বসে এমফ্যাটিক প্রোনাউন প্লেসড আফটার এ নাউন অর এ প্রোনাউন দেখো এবার ব্যাপারটা উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই হি হিমসেলফ এটা তাহলে কি এটা আমরা লিখেছিলাম আগে এমফ্যাটিক প্রোনাউন এগুলো আমাদের এমফ্যাটিক প্রোনাউনের উদাহরণ আর এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ এবার দেখো ব্যাপারটা বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন প্লেসড আফটার এ ভার্ব অর এ প্রিপোজিশন এখানে আমি দুটো সেন্টেন্স লিখেছি দুটো সেন্টেন্সের ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন কিসের পরে বসেছে ভার্বের পরে হার্ট হিমসেলফ হার্টটা এখানে ভার্ব এই ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসেছে বা কিল্ড কিল্ডটা ভার্ব ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসেছে এবার এমফ্যাটিক প্রোনাউন কি বলছে প্লেসড আফটার এ নাউন অর এ প্রোনাউন দেখো এই হি হিমসেলফ তাহলে এটা কি হয়েছে একটা প্রোনাউন হিটা প্রোনাউন এই প্রোনাউনের পর এই এমফ্যাটিক প্রোনাউনটা বসেছে আই স দ্য ম্যান হিমসেলফ ম্যানটা কি ম্যানটা এখানে নাউন এই নাউনের পর এই এমফ্যাটিক প্রোনাউনটা বসেছে বা আই মাইসেলফ ডু ইট আমি নিজেই এখানে আইটা প্রোনাউন প্রোনাউনের পরে এই এমফ্যাটিক প্রোনাউনটা বসেছে তাহলে বোঝা গেল প্রথম পার্থক্যটা যে রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্ব কিংবা প্রিপোজিশনের পরে বসে আর এমফ্যাটিক প্রোনাউন নাউন কিংবা প্রোনাউনের পরে বসে এরপরে একটা আরেকটা পার্থক্য আছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে আরও একটা পার্থক্য আছে যদি রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সেন্টেন্সের সেন্সটাই লস হয়ে যায় যদি ইফ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ ওমিটেড If the reflexive pronoun is omitted, যদি এটাকে বাদ দিয়ে দেওয়া হয় the sense is lost. The sense is lost. মানে বাক্যের সেন্সটা কিন্তু হারিয়ে যায় কিন্তু এমফ্যাটিক প্রোনাউনের ক্ষেত্রে যদি আমি এই এমফ্যাটিক প্রোনাউনটাকে বাদ দিয়ে দিই ইট ডাজ নট লস দ্য সেন্স এক্ষেত্রে সেন্সটা লস হয় না দেখো উদাহরণেই ব্যাপারগুলো দেখো আমার এখানে এগুলো ইমফ্যাটিক প্রোনাউন আমি দেখো এই হিমসেলফ এই এমফ্যাটিক প্রোনাউনটাকে মুছে দিলাম তাহলেও তো বাক্যের সেন্স আছে হি ডিড ইট সে এটা করেছিল বা আই স দ্য ম্যান হিমসেলফটাকে আমি মুছে দিলাম তাহলে আমি লোকটিকে দেখেছিলাম এখানে সেন্স আছে কিন্তু এই রিফ্লেক্সিভ প্রোনাউন আই হার্ট মাইসেলফ এই রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে মুছে দিলাম আমি আঘাত করেছিলাম কাকে তাহলে বাক্যের সেন্স কিন্তু এখানে আর নেই হি কিল্ড হিমসেলফ হিমসেলফটাকে মুছে দিলাম সে নিজেকে হত্যা করেছিল হিমসেলফ মুছে দিলাম সে কাকে হত্যা করেছিল কোশ্চেন রয়ে যাচ্ছে তাহলে এমফ্যাটিক প্রোনাউন বাদ দিলে বাক্যের সেন্স লস্ট হয় না সেন্স বজায় থাকে মানে বাক্যটা বাক্য হিসেবে বলা যেতে পারে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন বাদ দিলে বাক্যের সেন্সটা হারিয়ে যায় তখন আর এটা একটা সেন্টেন্স হিসেবে আমরা বলতে পারি না বা এটা একটা সেন্টেন্স হিসেবে তখন আর বিবেচনা করা যায় না এই তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউনের মূল পার্থক্য যে রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্ব কিংবা প্রিপোজিশনের পরে বসে এবং এমফ্যাটিক প্রোনাউন নাউন অথবা প্রোনাউনের পরে বসে এবং রিফ্লেক্সিভ প্রোনাউন বাদ দিলে বাক্যের সেন্স হারিয়ে যায় এবং এমফ্যাটিক প্রোনাউন বাদ দিলে কিন্তু বাক্যের সেন্স বজায় থাকে এরপর দেখো আর বাকি রইল আমাদের তিনটে প্রোনাউনের ভার্ব সেগুলো আমি অল্প করে বলে দিচ্ছি ইনডিফিনাইট প্রোনাউন ইনডিফিনাইট প্রোনাউন মানে যেটা অনির্দিষ্ট কোনো অনির্দিষ্ট যেমন আমরা কি দেখেছি ডেফিনিটে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে ইনডিফিনাইটে অনির্দিষ্ট যেমন এনি এনি মানে কোনো সেটা যে কোনো হতে পারে আমি বলতে পারি এনি বডি এনি ওয়ান এনিথিং যে কোনো কিছু কোন জিনিসটা বা কোন ব্যক্তি সেটা কিন্তু সেখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না এনি দিয়ে তাহলে কি কি আমরা তৈরি করতে পারি এনি বডি বা এনি ওয়ান বা এনি থিং ইত্যাদি আমরা যে কোনো কিছু তৈরি করতে পারি আবার সাম সাম মানে কিছু আমি যদি বলতে পারি সাম দিয়ে এরকম হতে পারে সাম ওয়ান সাম বডি বা সামথিং ইত্যাদি বা নো ওয়ান নো ওয়ান দিয়ে কি তৈরি করতে পারি নো ওয়ান মানে কেউ না নো বডি
इत्यादि। एबार देखो डिस्ट्रिब्यूटिव, डिस्ट्रिब्यूटिव माने इच, इच माने प्रत्येके, आइदार, आइदार माने दुजनेर मध्ये जे कोनो एकजन, आइदार बा नाइदार माने केउई ना, एगुलो होच्छे डिस्ट्रिब्यूटिव प्रोनाउन। एबार रेसिप्रोकाल, रेसिप्रोकाल माने इच आदार एबं ओयान आनादार, एई दुटोके रेसिप्रोकाल प्रोनाउन बला हय, माने দুজনেই একই কাজ করছে, দুজন ব্যক্তি একই কাজ করছে, তখন ইচ আদার ব্যবহার করতে হয়। যেমন রাম অ্যান্ড শ্যাম লাভ ইচ আদার ভেরি মাচ, অর্থাৎ রাম এবং শ্যাম একে অপরকে খুব ভালোবাসত। তাহলে দুজনেই কিন্তু ভালোবাসার কাজ করছে একে অপরকে, দুজনেই কাজটা কি করছে ভালোবাসা একে অপরকে। এই ইচ আদার কথার অর্থ হচ্ছে একে অপর, ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার মানে হচ্ছে একে অপরের সঙ্গে। যেমন দ্য বয়েজ ফট উইথ ওয়ান অ্যানাদার, ছেলেগুলো একে অপরের সঙ্গে লড়াই করেছিল। তাহলে ইচ আদার আর ওয়ান অ্যানাদারের পার্থক্যটা কোথায়? ইচ আদার তখনই ব্যবহার হয় যখন দুজন কাজটা করছে, এরকম বোঝাচ্ছে দুজন ব্যক্তির মধ্যেই ঘটনাটা ঘটছে, তখন আমরা ইচ আদার ব্যবহার করব। কিন্তু অনেকের মধ্যে যখন ঘটনাটা ঘটছে, তখন আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করব। যেমন দ্য বয়েজ ফট উইথ ওয়ান অ্যানাদার, ছেলেরা একে অপরের সঙ্গে লড়াই করেছিল। এখানে বয়েজ বলতে দুজনও থাকতে পারে বা দুজনের বেশিও থাকতে পারে, সেটা অনেকজন হতে পারে, সেক্ষেত্রে আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করব। এবং যদি নির্দিষ্ট করে দুজনকে বুঝিয়ে দেওয়া হয়, তখন আমরা ইচ আদার ব্যবহার করব। এই তাহলে ছিল প্রোনাউনের সমস্ত প্রকার ভাগগুলো, সেই ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। পরে কখনো কোনো ভিডিওতে এই প্রোনাউনগুলো আমরা কিভাবে বাক্যে ব্যবহার করতে পারি বা সেগুলো থেকে পরীক্ষায় আমাদের কি ধরনের কোশ্চেন আসতে পারে, সেগুলো নিয়ে আবার অন্য কোনো ভিডিওতে আমি আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।